নমস্কার ফুটি অ্যাট দ্য রেট সুরদ্বীপ চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকের থামনেল দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপিটি হলো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি মুড়ি ঘণ্ট তবে রেসিপি শুরুর আগে আপনাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা আগে দেখতে পান চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে আমি রুই মাছের মাথা নিয়েছি মাথাটাকে হলুদ লবণ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব। সুন্দর করে মাছটাকে এপিট ওপিট মাখাতে হবে তারপরে কড়ায় পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি এই তেলটা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার কারণ সর্ষের তেলে রান্না করলে কিন্তু আলাদাই একটা স্বাদ আসে এবার আমি সর্ষের তেলে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে মাছের মাথাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তিন চার মিনিট পরে দেখুন মাছটা আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এইভাবে ভেজে নেবেন যাতে মাছের যে মাথার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে পুরোটা চলে যায় দেখুন মাছটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা তুলে রেখে দেব এরপরে সেই তেলেই আমি জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু ফুটে উঠলে তাতে আমি একটা শুকনো লঙ্কা দুভাল করে দিয়ে দিয়েছি এবার একটা তেজপাতা ফোড়ন দিলাম এবার ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে এক মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে এরকম ব্রাউন কালার হয়ে যাবে হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনি আপনার পছন্দের মতন কম বেশি নিতে পারেন সেই আলুটাকে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আলুটা দিয়ে তাতে একটু লবণ দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আলুর মধ্যে লবণটাও ঢুকে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আমি কিন্তু তরকারিতে একেবারে কম মশলা ইউজ করেই তরকারি করবো আপনারা কম মশলা ইউজ করে রান্না করবেন দেখবেন তরকারির স্বাদ অনেক ভালো হবে এবার আমি ঢাকা দিয়ে আলুটা পাঁচ থেকে ছ মিনিটের মতন সেদ্ধ করে নেব আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে পুরোপুরি সেদ্ধ করব না কেননা তোর রান্নার প্রসেসটা এখনও বাকি রয়েছে এবার আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছি টমেটোটা চেষ্টা করবেন এখানে বাটা বা গ্রেট করা দেওয়ার টমেটো গ্রেট করে দিয়ে টমেটোটা একটু আমি শর্টে করে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি আদা কুচি দেবো আদাটাকেও আমি গ্রেট করে নিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারেন আদা বাটা দিয়ে কিছুক্ষণ এড়ে নেব আদারও একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে চলে গেলে দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি ছোট চামচে তিন চামচ চাল নিয়েছি গোবিন্দভোগ এটাকে আমি ভিজিয়ে পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম এবার আমি এখানে মাঝখানে একটু ফাঁকা করব ফাঁকা করে চালটা দিয়ে দেবো যাতে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় চালের জলটা দেখুন একদম শুকিয়ে গেছে চালের জলটা শুকিয়ে গেলে চালটা আলু আর বাকি সবজির সাথে মশলার সাথে মিশিয়ে নেব মিন আমি একটা মশলা বানিয়ে নেব দেখুন আমি সামান্য হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি এইটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নেব তরকারি রান্না করার সময় আমরা আগে বাটা মশলায় রান্না করতাম তাই ভীষণ ভালো স্বাদ আসতো কিন্তু এখন তো বাটা মশলা করার সময় আমাদের নেই তো সেই জন্য গুঁড়ো মশলাগুলোকে এইভাবে জল দিয়ে তরকারিতে দেবেন দেবেন দেখবেন দারুণ স্বাদ আসবে আমি তরকারিতে দিয়ে দিলাম আর যে মশলাটা লেগেছিল তাতে আর সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি দেখুন মশলাটা শুকিয়ে গেছে এবার আমি আরও খানিকটা জল দিয়ে একটু মশলাটাকে আর দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো চিনিটা অপশানাল নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে একটা ভালো খুব সুন্দর একটা স্বাদ আসে কিন্তু চিনিটা দেওয়ার পরে আমি গরম জল ঢেলে দিয়েছি অবশ্যই তরকারিতে গরম জল দেবেন গরম জল ঢেলে দিয়ে যাতে চালটা সেদ্ধ হয়ে যায় এরপরে একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি চালটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপরে আপনি মাছের মাথাটা দিয়ে দেবেন মাছের মাথাটা দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে তরকারিটা সেদ্ধ করবেন তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর আমি এতে সামান্য পরিমাণ বাটার দিয়েছি আপনারা চাইলে ঘি দিতে পারেন আমার ঘি খুব একটা পছন্দ নয় সেজন্য তারপরে আপনি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুড়ি ঘণ্ট এই মুড়ি ঘণ্ট কিন্তু আপনি খালিও খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে পারেন বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি রেসিপিটি দেখা যায়